নমস্কার বন্ধুরা, ইউনুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকের কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে নেওয়া যাক। আজ আমি তৈরি করব বাটার গার্লিক চিলি ফিশ। এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর রেড চিলি, দুটো নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এটা আমি পেস্ট করে নেবো। এখানে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর কিউব করা ক্যাপসিকাম, পেঁয়াজ আর এখানে নিয়েছি গার্লিক চপড করা। এখানে আমি পিসগুলো একদম স্কোয়ার করে ছোট ছোট করে নিয়েছি। তার মধ্যে রসুন পেস্ট দিলাম আর দিয়েছি এখানে সল্ট একটু আর দিয়েছি পেপার পাউডার। দেওয়ার পর এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে লেবুর রসও দিয়েছি। দিয়ে ম্যারিনেশন করে 15 মিনিট রাখবো। একটা বাটিতে আমি এরকম একটু ময়দা নিয়ে তার মধ্যে পেপার পাউডার আর সল্ট দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটা 15 মিনিট হওয়ার পর এই মাছের টুকরোগুলো এইভাবে এর মধ্যে মিশিয়ে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ময়দাটা রাখতে হবে না গায়ে, ময়দাটা ঝরিয়ে নিলেই হবে, যাতে মশলাটা ভেতরের থেকে যায়। এই জন্য এই কোটিংটা করা। পুরোটাই কোটিং হয়ে গেছে। এবার একটা আমি বোলের মধ্যে কর্নফ্লোর নিচ্ছি, ময়দা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি এখানে গোলমরিচের পাউডার, নিয়েছি রসুন, আদা, ধনে পাতা, এখানে নিয়েছি পার্সলে, লবণ নিয়েছি আর সামান্য জল দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটার বানাবো। পাতলাও না, খুব কাড়বো না। এইভাবে বানিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি, এটা পুরোটাই বাটারে হবে। বাটার দেওয়ার পর আমি ব্যাটারটা যে বানিয়েছিলাম সেখানে মাছের পিসগুলো আমি ভালোভাবে ডিপ করে নিয়ে আমি ভেজে নেবো। এইভাবে পুরোটা ছেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে ভালোভাবে এটা ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর প্যানে আমার এখনও 1 টেবিল স্পুন মতন বাটার আছে, আমি আরও একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে আমি রসুন দিয়ে দিচ্ছি, এটা কিন্তু রসুন অনেকটাই লাগে। রসুন দিয়ে ভালোভাবে ভাজতে হবে, কিন্তু ভাজাটা যেন কড়া না হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি, এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবারও মিশিয়ে নিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দেবো একটু পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে আবারও আমি একটু সামান্য ভেজে নেবো। দিয়ে আমি এখানে সস নিয়েছি, টমেটো সস আর রেড চিলি সস, এর মধ্যে একটু সয়া সস মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে ওটাকে মিশিয়ে রাখছি। এইভাবে ভেজে নিয়ে আমি যেগুলো কিউব করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি লাইট করে ভেজে নেবো। এটা কিন্তু খুব নরম হবে না, তোমরা এখানে রেড ক্যাপসিকাম নিতে পারো। এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম সেই সস দিচ্ছি এবং কাশ্মীরি লঙ্কার পেস্ট আর আমি যে রেড চিলি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা পরিমাণ মতন দেবে, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম আবারও, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা অনেকটাই কষাতে হবে। আর এখানে আমি পার্সলে, ড্রাই পার্সলে নিয়েছি, কারো কাছে কাঁচা পার্সলে থাকলেও, ফ্রেশ পার্সলে থাকলেও নিতে পারো। এখানে লঙ্কা যেটা চপ করে রাখা আর ধনে পাতা চপ করে রাখা সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। সামান্য জল দিলাম, দিয়ে আবারও আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার মাছের যে পিসগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও উল্টে পাল্টে ভালোভাবে এর মধ্যে কুক করে নেব। এটা কিন্তু আমি ড্রাই করছি, যারা পাতলা করতে চাই, একটু গ্রেভি করতে চায়, তারা 1 চামচ কর্নফ্লোরের মধ্যে 1/2 কাপ জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিতে পারো। এটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।